আসসালামু আলাইকুম বন্ধুরা, গোল্ডেন ওয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে ওয়েল্ডিংয়ের কী কী পজিশনে ওয়েল্ডিং করা হয় আপনাদের জন্য আজকে নিয়ে এলাম আলোচনা। কী কী পজিশনে ওয়েল্ডিং করা হয়? ওয়েল্ডিং তো সাধারণত প্লেট ওয়েল্ডিংয়ে চার পজিশনে ওয়েল্ডিং করা হয়। এক, ভার্টিক্যাল পজিশন। দুই, হরিজন্টাল পজিশন। তিন, ফ্ল্যাট পজিশন। চার, ওভার পজিশন। চার পজিশনে ওয়েল্ডিং করা হয়। পাইপের মধ্যেও এরকম চারটা পজিশনে থাকে, চারটা পজিশনে ওয়েল্ডিং করা হয়। তো চলুন যাই, বোর্ডে গিয়ে দেখিয়ে দিই কীভাবে ওয়েল্ডিংয়ে কোন কোন পজিশনে ওয়েল্ডিং করা হয় এবং কী কী পজিশনে ওয়েল্ডিং করা হয়, এবং ওয়েল্ডিংয়ের যেমন 1G কাকে বলে, 2G কাকে বলে, 3G কাকে বলে, সব আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। চলুন যাই বোর্ডে দেখিয়ে দিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েল্ডিং কী কী পজিশনে ওয়েল্ডিং করা হয় এবং পজিশনে কী কী নাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমত 1G, 1G বলে যে ওয়েল্ডিং ফ্ল্যাট পজিশনে করা হয়। ফ্ল্যাট পজিশনে করা হয় যেমন নিচে ডাইনে বামে যেভাবে ওয়েল্ডিং করেন, 1G বলে যে ফ্ল্যাট ওয়েল্ডিংরে 1G বলে। যেমন প্লেটের মধ্যে দুইজন থাকলে নিচে এভাবে এদিক থেকে ওয়েল্ডিং করতে করতে এদিকে আসবেন, এটারে ফ্ল্যাট পজিশন বলে। আপনি চাইলে এদিক থেকে ওদিকে ওয়েল্ডিং করতে পারেন, এদিক থেকে করতে পারেন, এটা হলো বেবেল প্লেটের ওয়েল্ডিং। ফ্ল্যাট ওয়েল্ডিংরে 1G ওয়েল্ডিংরে ফ্ল্যাট পজিশন বলে। যেমন দুই নম্বরে 2G কাকে বলে, 2G যেমন হরিজন্টাল পজিশন, হরিজন্টাল পজিশনটা 2G বলে। যেমন ওয়েল্ডিংয়ে ডাইনে থেকে বামে প্লেটটা খারাপ পজিশনে থাকলে ডাইনে থেকে বামে ঘুরায় 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 এদিকে জয়েনের মধ্যে ওয়েল্ডিং করবেন, এটা হরিজন্টাল পজিশন বলে। তিন নম্বরে 3G, 3G বলে, 3G ওয়েল্ডিং যাকে বলে, যেটা হলো ভার্টিক্যাল পজিশন। নিচে থেকে প্লেটটা খারাপ অবস্থায় থাকলে নিচে থেকে ওয়েল্ডিং করতে, যেমন 3G জয়েন, নিচে থেকে ওয়েল্ডিং করতে করতে যেমন জয়েন থাকে খারাপভাবে, নিচে থেকে উপর পর্যন্ত খারাপভাবে জয়েন থাকে, এই জয়েনের মধ্যে ডাইনে থেকে বামে বামে থেকে বামে ঘুরে ঘুরে ওয়েল্ডিং করে যাবেন, এটা বলে 3G ওয়েল্ডিং, 3G ভার্টিক্যাল ওয়েল্ডিং, 3G বলে ভার্টিক্যাল করে। চার নম্বরে 4G, 4G বলে, 4G ওয়েল্ডিং যে উপরে থাকে ওভারহেড মাথার উপরে, 4G ওয়েল্ডিং থাকে মাথার উপরে, যে ওয়েল্ডিংটা থাকে করা হয় যতটা উপরে হোক মাথা থেকে, উপরে থেকে যে ওয়েল্ডিং করা হয় জয়েনের এদিক থেকে এদিকে আসবেন, ওয়েল্ডিংয়ের প্লেটে জয়েন থাকবে ওইভাবে উপর থেকে নিচে ঘুরে ঘুরে ওয়েল্ডিং করতে করতে আসবেন, মাথার উপরে থাকবে, এটারে ওভারহেড বা 4G ওয়েল্ডিং বলে। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন কী কী পজিশনে ওয়েল্ডিং করা হয় এবং ওয়েল্ডিংয়ের কোন কোন পজিশনের কী কী নাম। 1G বলে ফ্ল্যাট পজিশন রে ওয়েল্ডিং বলে, 1G বলে হরিজন্টাল পজিশন, 2G বলে ভার্টিক্যাল পজিশন, 3G বলে এবং ওভারহেড পজিশন রে 4G বলে। আরও অনেক অনেক কোয়ালিটির ওয়েল্ডিং আছে, পজিশন আছে, যেমন জয়েন আছে, এতো ফ্ল্যাট এরও প্লেটের মধ্যে এসব কোয়াল জয়েন্টগুলি ওয়েল্ডিং করা হয়, প্লেটের ওয়েল্ডিং। এবং আরও অনেক অনেক জয়েন আছে, যেমন প্লেটের মধ্যে ব্যাপারে সারা প্লেটের মধ্যে আছে, যেমন এখান থেকে জয়েন্টটা করতে করতে যাবেন এই জয়েনের মধ্যে, এটা বলে 1F, এই সব জয়েন্ট বলে 1F, 1F ওয়েল্ডিং। যেটা নিচে থাকবো ওয়েল্ডিং দেয় টি জয়েন্টের মধ্যে, এটা হলো 4F ওয়েল্ডিং। যেটা মাথার উপরে থাকবো জয়েন্টটা, এটার পরে উপরে যে জয়েন্টটা মারবেন এটা হলো ফ্ল্যাট পজিশন, ফ্ল্যাটের মধ্যে যেটা মারবেন এটা হলো 1F। যেমন 2F, 3F,
মিগ জয়েন্টে মারলে বলে 3 1F 2F 3F 4F, বলে ওই 3J 4G বলে না, 1F 2F 3F 4F ওয়েল্ডিং। আশা করি বুঝতে পারছেন কী কী পজিশনে ওয়েল্ডিং করা হয় এবং কোন কোন পজিশনে কী কী নাম বলে ওয়েল্ডিংয়ের, আশা করি বুঝতে পারছেন। পাইপেরও একই সেম নাম, একই জয়েন্টের মধ্যে তিনও কোয়ালিটি, তিনও জয়েন্ট থাকে, 1G 2G 3G 4G থাকে, চারটা পজিশন পাইপের মধ্যে থাকে, 90 ডিগ্রি পাইপ ফিটিং করলে চারটা পজিশনের মধ্যে থাকে, আশা রাখি বুঝতে পারছেন। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আগামী ভিডিও আপনার কাছে সরাসরি ভিডিওর লিঙ্ক পৌঁছে যেতে পারে, আপনি ইজিভাবে দেখতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম।